बांग्लादेश का वर्ड आपके जब माइंड में आएगा तो पहला क्या थॉट होगा? बोटो साहब आते हैं और शेख मुजिबुर रहमान आते हैं माइंड। पाकिस्तानी बोईगुलोते बांग्लादेश सम्पर्के एमन किछु पढ़ानो हय जा शुने आपनार गायेर लोम खाड़ा हये जाबे। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা যা জানি সেটি পাকিস্তানের বাচ্চাদেরকে পড়ানো হয় না। 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে পাকিস্তানের বাচ্চাদের এমন কিছু পড়ানো হয় যা আমরা বাংলাদেশের মানুষ কোনোদিনও শুনিনি। তো পাকিস্তানের স্কুলের শিক্ষার্থীদের বাংলাদেশ সম্পর্কে কি পড়ানো হয় তাই জানবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমরা জেনে আসি পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। গাইজ, একটি দেশ কতটা উন্নত তা বোঝা যায় তার শিক্ষা ব্যবস্থা দেখলে। गूगल क्या होता है? गूगल का पता जी, गूगल मीन दुनिया होती है। तुम चुल्लू भर पानी में जाके डूब के आ जाओ। তো যেমনটা জানেন পাকিস্তানে 208 মিলিয়ন মানুষ বসবাস করে থাকে এবং পাকিস্তানে যে ভাষাগুলো বলা হয়ে থাকে সেগুলো হচ্ছে ইংলিশ, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, পাস্তু এবং বালুচি। পাকিস্তানের লিটারেচি রেটের কথা বললে বর্তমানে পাকিস্তানের লিটারেচি রেট হচ্ছে 58%, যেটি বাংলাদেশের থেকে অনেক কম। এবং পাকিস্তানের 71.12% মেল হচ্ছে শিক্ষিত এবং ফিমেল লিটারেচি রেট হচ্ছে 46.47%। পাকিস্তানে মেয়েরা শিক্ষার হারের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। তো যাই হোক, পাকিস্তানে টোটাল স্টুডেন্ট রয়েছে 97.5 মিলিয়ন। এর পাশাপাশি ইউনিভার্সিটি রয়েছে 198টি এবং কলেজ রয়েছে 1468টি এবং মোট স্কুল রয়েছে 280,752টি। পাকিস্তানে প্রতি বছর 2000 শিক্ষার্থী পিএইচডি করে বের হয়। পাকিস্তান দেশটিতে টিচার রেশিও হচ্ছে 47:1, মানে 47 জন ছাত্রছাত্রীর বিপক্ষে একজন টিচার রয়েছে, যেখানে স্ট্যান্ডার্ড টিচার্স রেশিও হচ্ছে 20:1। পাকিস্তানের যুবকদের মধ্যে মোট শিক্ষিত যুবক রয়েছে 60%। গাইজ, পাকিস্তানের ড্রপ আউট রেট হচ্ছে 34%। বুঝতে পারছেন পাকিস্তানের ড্রপ আউট রেট কত? পাকিস্তান প্রতি বছর তাদের শিক্ষা খাতে ব্যয় করে থাকে মোটামুটি 3.6 বিলিয়ন ইউএস ডলার বা 40,000 কোটি টাকা। যদিও পাকিস্তানের অর্থনীতি অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু তারপরও তারা শিক্ষা খাতে বেশি ব্যয় করার চেষ্টা করে। যেখানে পাকিস্তানের টোটাল জিডিপি হচ্ছে 264 বিলিয়ন ইউএস ডলার, সেখানে তারা শিক্ষা ক্ষেত্রে ব্যয় করে থাকে 3.6 বিলিয়ন ইউএস ডলার। গাইজ, অবাক করা বিষয়টি হচ্ছে পাকিস্তানে এমন 22.8 মিলিয়ন বাচ্চা রয়েছে যারা কোনোদিন স্কুলে যায়নি। তো যাই হোক, আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে পাকিস্তানের শিক্ষার কি অবস্থা। তো এবার মূল কথায় আসি যে বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের বইগুলোতে কি পড়ানো হয়। 71 সালের যুদ্ধের পর থেকে পাকিস্তানের মানুষেরা সাধারণত যেটা মনে করে সেটা হচ্ছে 1971 সালে পাকিস্তান তার একটি অঙ্গ হারিয়েছিল এবং পাকিস্তান তাদের এই অঙ্গ হারিয়েছিল ভারতের কারণে। অবাক করার বিষয়টি হচ্ছে যেখানে 16ই ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস পালন করা হয়, সেখানে পাকিস্তানে 16ই ডিসেম্বর পালন করা হয় ফল অফ ঢাকা নামে, মানে 16ই ডিসেম্বরকে পাকিস্তানের মানুষেরা ঢাকা পতন দিবস হিসেবে মানে। গাইজ, পাকিস্তানে মোট শিক্ষা বোর্ড রয়েছে 32টি, একটি রয়েছে ইসলামাবাদে, 9টি বোর্ড রয়েছে পাঞ্জাবে, 6টি বোর্ড রয়েছে সিন্ধে, 8টি বোর্ড রয়েছে খাইবার পাখতুনখোয়ায়, 3টি শিক্ষা বোর্ড রয়েছে বেলুচিস্তানে, এর পাশাপাশি 1টি শিক্ষা বোর্ড রয়েছে আজাদ জম্মু ও কাশ্মীর অঞ্চলে। গাইজ, পাকিস্তানের ক্লাস 5-এর বইয়ে, যেটি সিন্ধু বোর্ডের আন্ডারে রয়েছে, এই বইটির 69 নম্বর পাতায় লেখা আছে, জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানে 144টি আসনের মাঝে 84টি আসনে জেতে। যদিও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে, তবুও বিতর্কিত 6 দফা দাবির কারণে তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। 1971 সালে পূর্ব পাকিস্তানের লোকজন সরকার বিরোধিতা শুরু করে এবং তারা আলাদা দেশের জন্য গৃহযুদ্ধ শুরু করে দেয়। পাকিস্তানি বাহিনী তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু ভারতের সামরিক অভিযানের কারণে 1971 সালের 16ই ডিসেম্বর নতুন দেশ বাংলাদেশের জন্ম হয়। আপ কাহাঁ কে জ্ঞানী বাবা? তো দেখতেই পাচ্ছেন এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বাচ্চাদের সঠিক ধারণা দেওয়া হচ্ছে না। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ সম্পর্কে এখানে কোনো কিছু উল্লেখ নেই। পাকিস্তানের এই বইগুলোতে বছরের পর বছর নির্যাতন, বাংলাদেশের 9 মাসের যুদ্ধ, 1 সাগর রক্ত, কোনো কিছুর নাম নিশানা নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই বিশাল ইতিহাস বাদ দিয়ে তারা সরাসরি চলে যায় জিয়াউল হকের শাসনামলে, যেটি ছিল 1978 সাল থেকে 1988 সাল পর্যন্ত। এখন আপনারা হয়তো বলতে পারেন, পঞ্চম ক্লাস তো অনেক ছোট, তাই হয়তো মুক্তিযুদ্ধ সম্পর্কে ডিটেলসে কিছু লেখেনি এবং বড় ক্লাসগুলোর বই ঘাটলে হয়তো পাওয়া যাবে। আপনারা যারা এমনটা ভাবছেন তারা একেবারেই ভুল ভাবছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে পাকিস্তানের 7ম শ্রেণীতেও কিছু নেই, 8ম শ্রেণীতেও নেই, এমনকি 9ম শ্রেণীতেও কিছু নেই। তবে পাকিস্তানের 10ম শ্রেণীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। তবে পাকিস্তানের 10ম শ্রেণীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে
এমন করে লেখা আছে যে 1971 সালে তেমন কিছুই ঘটেনি। দশম শ্রেণীর এই বইতে মোট 7টি অধ্যায় রয়েছে এবং সর্বশেষ অধ্যায়ে মানে সপ্তম অধ্যায়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে বলা হয়েছে। এই অনুচ্ছেদের টাইটেল দেওয়া হয়েছে ফল অফ ইস্ট পাকিস্তান নামে। এই অনুচ্ছেদে বলা হয়েছে কিভাবে পাকিস্তানের সীমান্তে ভারত আক্রমণ চালিয়েছে আর পাকিস্তানি সেনারা কত বীরত্বের সাথে সেটা মোকাবেলা করেছে। এখানে পূর্ব পাকিস্তানিদের বিদ্রোহের কারণ উল্লেখ করা হয়েছে দুইটি। প্রথম কারণটি উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দ্বিতীয় কারণটি উল্লেখ করা হয়েছে হিন্দু শিক্ষক নেওয়া, যারা নাকি এমন সব সাহিত্য রচনা করত যেটা পড়ে বাঙালিরা পশ্চিম পাকিস্তানকে ঘৃণা করতে শুরু করে। তবে একাদশ শ্রেণীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালোমতো ডিটেলসে ব্যাখ্যা করা হয়েছে। একাদশ শ্রেণীর এই বইতে বলা হয়েছে এই বিদ্রোহ দমনে সামরিক শাসকগণ সিদ্ধান্ত নিলেন সশস্ত্র বাহিনী ব্যবহারের। এই সামরিক অপারেশনগুলোতে জামায়াতে ইসলামের সশস্ত্র স্বেচ্ছাসেবকগণ অংশ নেন। এর ফসল হিসেবে আওয়ামী লীগের অনেক কর্মী ভারতে পালিয়ে যায়। এই কর্মীদের ভারত প্রশিক্ষণ দেয় এবং পূর্ব পাকিস্তানে আবার পাঠায় পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করতে। তারা তাদের গেরিলা কার্যক্রম চালাতে থাকে মুক্তিবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে। 1971 সালের ডিসেম্বরের 3 তারিখে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ শুরু হলো। স্থানীয় মানুষ তেমন সাহায্য না করায় এবং পর্যাপ্ত মানুষ আর রসদ না থাকায় পাকিস্তানি সৈনিকরা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে 16 ডিসেম্বর। সেদিন পূর্ব পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে পরিণত হলো। মোট কথা, পাঠ্যবইগুলোতে মোটামুটি কাছাকাছি ন্যারেটিভ পড়ানো হয় যেখানে সুকৌশলে বাংলাদেশে চালানো নৃশংসতা এড়িয়ে যাওয়া হয়। এই সবকিছুর চেয়ে পাকিস্তানের ও লেভেলের ইতিহাস বইতে তুলনামূলক বেশ ভালো তথ্য আছে। পাকিস্তান দ্য রিয়াল পিকচার এই বইটিতে পাকিস্তানি সেনাবাহিনীর কুকীর্তির কথা লেখা আছে। পাকিস্তানের অধিকাংশ শিশুই ছোটবেলা থেকে এটি পড়ে বা জেনেই বড় হয়েছে যে ষড়যন্ত্রের কারণে একটি গন্ডগোলের ফসল হিসেবে পূর্ব পাকিস্তানি ভাইদেরকে তাদের ছেড়ে চলে আসতে হয়। যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, তাই পাকিস্তানের কেউ চাইলে সঠিক ইতিহাস ইন্টারনেটের মাধ্যমে পড়তে পারবে। যদিও পাকিস্তানের বইগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্টাপাল্টা লেখা হয়ে থাকে, কিন্তু তারপরও পাকিস্তানের অনেক শিক্ষার্থী ইন্টারনেটের মাধ্যমে আসল ইতিহাস জানতে পেরেছে। গাইস, পাকিস্তানে কিন্তু এখনো প্রোপাগান্ডা চলে। 2021 সালের 19 নভেম্বর পাকিস্তানে একটি মুভি রিলিজ দেওয়া হয় যার নাম হচ্ছে খেল খেলমে, এবং এই সিনেমাটির মূল বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তবে এই সিনেমাতে দেখানো হয়নি যে পাকিস্তানি সেনাবাহিনী কিভাবে বাঙালিদের উপরে অত্যাচার চালিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক কিছু এড়িয়ে যাওয়া হয়েছে এই সিনেমাতে। যারা এই সিনেমাটি দেখেছেন তারা ভালোমতোই বুঝতে পেরেছেন এই সিনেমাতে দেখানো হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশ কিংবা পাকিস্তানের কারোই ভুল ছিল না। এই পুরো নৃশংসতার ঘটনা চাপানো হয় ভারতের উপরে। এমনকি এই সিনেমাতে বলা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের একে অপরের কাছে ক্ষমা চাওয়া উচিত। এই সিনেমাটি রিলিজ পাওয়ার পর অনেক নেগেটিভ রিভিউ পায় এবং অনেক ক্রিটিসাইজের শিকার হয় এই সিনেমাটি। গাইস, পাকিস্তান দেশটি কোনোভাবে স্বীকার করতে চায় না যে তারা বাংলাদেশের প্রতি অন্যায় করেছে। তবে যাই হোক, এখন মানুষের কাছ থেকে আসল ইতিহাস লুকানো অনেক কষ্টকর, কারণ ইন্টারনেটে সার্চ করলে আপনি সঠিক তথ্য খুঁজে পাবেন। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন পাকিস্তানের বইগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে কি লেখা আছে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন, আর যারা বাংলাদেশকে মন থেকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর নিজের দেশকে ভালোবাসবেন।